চব্বিশ তারিখ যাওয়ার কথা, তো আজকেই হলো চব্বিশ তারিখ, এখন সাড়ে দশ এগারোটা বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। আমাদের বেরোনোর কথা ছিল আটটায়, তো এখন আমরা বেরোচ্ছি, পাঁচ মিনিটের মধ্যে আমরা বেরোবো, পাঁচ মিনিটের মধ্যে গাড়ি ছাড়বে। তো তোমরা দেখতে পারবে যে আমরা যখন যাবো তখনকার ভিডিও তো অবশ্যই দেবো তোমাদের। তো চলো দেখতে থাকো আজকের এই ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। তো টাটা, সব ভিডিও করছি ভিডিও। এইটা যদি একটু সামনের দিক করে, আরো দুটো আছে সামনে যাওয়ার জন্য, ওখানে তো বসবে না। হ্যাঁ, না বসে যাই কোথায় থেকে। তো আমরা রেস্ট নেওয়ার জন্য, মানে কিছুক্ষণ একটু রেস্ট নেবো, তাই এক জায়গায় নামলাম আমরা, কল্যাণীর কল্যাণীর আশেপাশে এটা কোথাও হবে, ডিস্ট্রিক্ট নদিয়া দেখতে পাচ্ছ। তো এই হোটেলে আমরা একটুখানি ফ্রেশ হবো, জাস্ট আর কিছুই না, দিয়ে আবার আমরা বেরোবো। বাবা ছবি তুলতে নারাজ কুটু, ই মা মুখটা কি করেছে দি ভাই, ও ধুতে হবে একটু, ধুই দাও ধুই দাও, কাপড় নিয়ে এসে কুটু কোথায় যাবে গো, তোমরা কোথায় যাচ্ছ, মুখটা ধুতে হবে। হ্যালো তো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল মাম্মা চ্যানেল, সবাইকে হ্যাপি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস সবাই, হ্যাপি ক্রিসমাস। আর কিছু বলবে? না।
এখন তুমি কি করছো? এখানে কোথায় এসেছো? মামা দাদু বাড়ি কেমন লাগছে? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হলো 25শে ডিসেম্বর, তাই জন্য সবাইকে মেরি ক্রিসমাস আমার তরফ থেকে। সকলের খুব ভালো করে কাটুক আজকের এই দিনটা। তো কালকে 24 তারিখ ছিল এবং কাল আমরা এসেছিলাম, মানে গতকালকের কথা বলছি। আর কিছুক্ষণ মানে যখন আমরা এখানে এসে পৌঁছেছি তখন বাজে 5টা, প্রায় 4:30 বেজে গেছে, 4:30-5টা। তো তারপর থেকে আর ভিডিও আমি করতে পারিনি, কারণ এত ব্যস্ত হয়ে গেছিলাম, আমার অন্ধকারও হয়ে গেছিলাম জানোই, এখন 5টার পরে বেশ অন্ধকার হয়ে যায়। আর আসার পর এতটাই মানে আমরা নিজেদের মধ্যে ব্যস্ত হয়ে গেছিলাম, তাই আর কন্টিনিউ করতে পারিনি। যাই হোক, আজকে 25 তারিখ, আর এখন বাজে সকাল 10টা এখনও বাজেনি। যাই হোক, তো এই এখন একটুখানি সময় পেলাম, তো তাই তোমাদের সঙ্গে একটু কথা বলছি। আর একটু পর আমি তোমাদের দেখাবো এখানকার জায়গা, বাড়িঘর, মানে আমার মামা শ্বশুরের বাড়ি আমি তোমাদের একটু পরে দেখাবো। এখানেও ঘরের কাজ চলছে, তাই এখানেও ভীষণই আওয়াজ হচ্ছে, তার মধ্যে দিয়েও আমি একটুখানি কথা বলছি। এখন একটুখানি কাজ বন্ধ আছে, দেখতে পারবে হয়তো এখানে কাজ চলছে। তো এই টাইমটা আমি আমার মেয়েকে খাওয়াচ্ছি, আর আমার মানে মুখের অবস্থা দেখতে পাচ্ছ, আমি নিজেকেও মানে না চুল আসতেছি না কিছু, কোনো রকম শুধু গল্পই করে আছি একভাবে। তো এখন একটু মেয়েকে খাওয়ানোর জন্য একটুখানি টাইম পেলাম, তো মেয়েকে খাওয়ানোর সময় তোমাদের সঙ্গে একটুখানি কথা বলছি। তো দেখে এসো, ওই হচ্ছে ডিম্পি, এখানে এসে ওর বদমাশি আরো বেড়ে গেছে। হ্যালো, তো এখন বাজে 11:30, আর আমি একটু ছাদে এসেছি, তোমাদের এখান থেকে ভালো করে দেখাবো বলে। এখান থেকে ভিউটা তোমাদের পরে আমি দেখাবো, গ্রামে যতটুকু দেখা যাচ্ছে আশেপাশের জায়গা আমি তোমাদের দেখাবো। আর এখানে এলাম আমি আরেকটা বিশেষ কারণে। তো এখানে তো আমার যে মামা রয়েছে, আমার মামা শ্বশুর রয়েছে, এনারা হচ্ছে 3 ভাই। তো আমরা ছোট মামার বাড়িতেই আসি, এই বাড়িতে রয়েছি। আর দেখতে পাচ্ছ আমি যেই ছাদে আছি সেটাই হচ্ছে আমার ছোট মামা শ্বশুরের বাড়ি, যেখানে আমরা এসছি। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, আরেকটা ছাদ তোমরা দেখতে পারবে, দাঁড়াও তোমাদের দেখাই। হ্যাঁ, তো এই যে ছাদটা দেখতে পাচ্ছ, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বড় মামা শ্বশুরের বাড়ি। এটা বড় মামা শ্বশুর, এটা ছোট মামা শ্বশুর। আর তার পাশে আরেকটা ছাদ দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মেজো মামা শ্বশুরের বাড়ি। 3 ভাই পরপর, বড় ওইদিকে মেজো, এদিকে ছোট। আর এই যে বড় মামা শ্বশুরের বাড়ি, এটা হচ্ছে বড় মামা শ্বশুরের বাড়ি হওয়ার সাথে সাথে এটা হচ্ছে আমার দিদির শ্বশুর বাড়ি, কিন্তু আমার দিদি এই বাড়িতে থাকে না। এই যে দেখতে পাচ্ছ জানলাটা দেখা যাচ্ছে, এই জানলাটা এবং ব্যালকনিতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার দিদির রুম, এটা আমার দিদির ঘর। আমি বিয়ের আগে বহুবার এখানে এসেছি, কিন্তু জানতাম না তখনও যে এই বাড়ির এদের বাড়ির ছেলের সাথে আমারও বিয়ে হবে আর কি। তো যাই হোক, এটা হচ্ছে বড় আমার বড় মামার শ্বশুর হচ্ছে আমার দিদির শ্বশুর, তার মানে দাঁড়ালো হচ্ছে যে আমার দিদির শ্বশুর আর আমার শাশুড়ি হচ্ছে 2 ভাই বোন, আর আমার বর আর দিদির বর হচ্ছে দুজন মাসতো ভাই বা পিসতো ভাই বলতে পারো। যাই হোক, ভাইরা ভাই কী বলে আমি অত জানি না, কিন্তু এটুকু জানি ভাই, ডিটেলসে অত বলতে পারছি না, যেহেতু তোমরা বুঝে নিও, মানে আমার শাশুড়ি আর আমার দিদির শ্বশুর 2 ভাই বোন, এটাই আর কি মোদ্দা কথা। তো এই বাড়ির ছাদে একটা টাইমে বহুবার এসেছি, বহু মজা করেছি, দিদির বিয়ের পরপর বহুবার এসেছি আমরা এই জায়গাতে, এই বাড়িতে। তো এই দিদির মামা শ্বশুর বাড়িতে আমি রাতেও ছিলাম, রাতে আমরা ওখানেই ঘুমাচ্ছি দিদির রুমে, কারণ দিদিরা এখানে থাকে না। তোমরা হয়তো জানো আমার দিদি, আমরা 2 বোন, আমার বড় দিদি থাকে আফ্রিকাতে, যেহেতু আমার জামাইবাবু সেখানে কাজ করে, সেখানে চাকরি করে, তো তারা ফ্যামিলি নিয়ে সেখানেই থাকে। এবছর তারা আসতে পারেনি ক্রিসমাসে, তারা আসে, কিন্তু এবছর আসেনি বলে দিদির খুবই মন খারাপ যে সে এখানে নেই, অ্যাটেন্ড করতে পারেনি বলে তার খুবই মন খারাপ। ও আমায় বলছে যে ওর হিংসা হচ্ছে, আমি ওর শ্বশুরবাড়িতে আছি থাকছি। যাই হোক, তো এই হচ্ছে 3টে বাড়ির পরপর। আর এরা আমার শাশুড়িরা হচ্ছে 3 ভাই আর 3 বোন। তো
তিন ভাই এখানে, আর আমার শাশুড়ি ভি হচ্ছে কলকাতা, আরেকটা আমার পিসি শাশুড়ি মানে আরেক বোন কিন্তু এখানেই থাকে, ঠিক এই জায়গা করে তার বাড়িটা, এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ ঠিক ওই জায়গাটায় হচ্ছে তার বাড়ি, মানে রাস্তার পাশে হচ্ছে আমার আরেকটা পিসি শাশুড়ির বাড়ি। আরেকটা পিসি শাশুড়ির বিয়ে হচ্ছে আসামে, তো তিন বোন, একজন এখানে, একজন কলকাতা, একজন আসামে। এটার বলার কারণ এটাই, কারণ ওই মাসি শাশুড়ির, ওই পিসি শাশুড়ির মেয়ের, মানে ওই পিসির মেয়ের বিয়েতে আমি একবার এসেছিলাম আমার দিদির পরে, দিদির বিয়ের পরপর। তো ওর বিয়েতে যখন আমি আসি, আমি এসেছিলাম হচ্ছে এই জন্যে কারণ পিসি শাশুড়ির যে মেয়ে তার সাথে বিয়ে হয়েছিল আমার মামির ভাইয়ের। তো মামির ভাইয়ের সাথে আমার পিসি শাশুড়ি মেয়ের বিয়ে হয়, সেই সূত্রে আমি, আমার মামি আমাকে নিয়ে এসেছিল অ্যাজ এ বরযাত্রী, আমি বরপক্ষ হয়েই এসেছিলাম। তো আমি জানতামও না তখনই আমার বরের সাথে আমার প্রথম দেখা হবে, কারণ ওর বিষয়ে আগে শুনেছিলাম যে এরকম আমার পিসি শাশুড়ি একজন কলকাতায় থাকেন, তার একটা ছেলে আছে, তার মেয়ে, মানে আমার ননদের সাথে আমার বহুবার দেখা হয়েছে এদিক ওদিক করে, কিন্তু আমার বরের সাথে আমার কখনোই দেখা হয়নি। তো ফার্স্ট টাইম 2012 সাল, আমার দিদির বিয়ে হয় 2010-এ, তো 2012-এ আমি এই পিসি শাশুড়ির মেয়ের বিয়েতে আসি, মানে অ্যাজ এ বরযাত্রী। যখন আমি আসি স্টেশন থেকে, যেরকমটা হয় মানে নবদ্বীপ স্টেশন থেকে গাড়ি ভাড়া করে আনা হয়েছিল আমাদের, যখন আমি গাড়ি থেকে নামছিলাম, তো গাড়ি থেকে প্রথমবার আমার ব্যাগ ট্যাগ নিয়ে বা দরজা খুলে আমাদের নামিয়েছিল আমার বর, সেই মুহূর্তটাই আমাদের, মানে সেদিনই আমি ওকে প্রথম দেখলাম, তাই জন্য আমার বর মাঝে মধ্যে গানটা করে, সেদিন দেখা হয়েছিল। তো এই জায়গাটা খুব স্মৃতি রয়েছে, এই জন্য ভালো লাগে যে এখানে আমাদের প্রথম দেখা হয়েছিল। তো আমার বরই আমার লাগেজটা নামিয়ে দিয়েছিল, তো তখন মানে ভোর 4:30 ছিল, খুবই অন্ধকার, আমি বুঝতে পারিনি অত ভালো করে, দেখিনি তো। তো সেই সময় আমাদের দেখা সাক্ষাৎ এরকম, আর সেদিনই ওর মাকে বলেছিল যে ওর আমাকে পছন্দ, ওর মাকে এভাবে বলেছিল যে কে এসছে মেয়েটা, ওকে বেশ ভালো লাগছে। তো ওর মারা তখনই বিয়ের কথাবার্তা আগায়, তারপরেই আমাদের 2012 সালে লাস্টে বিয়ে হয়। তো এখানেই আমাদের লাভ স্টোরিটা প্রথম হয়েছিল। তো ওই বিয়েতে সারাটা দিন ও আমাকে ঝাড়ি মেরে গেছে, একভাবে ঝাড়ি মেরে গেছে, আমার দিকে তাকিয়ে আছে, আমি যেদিকেই যাচ্ছি পেছন পেছনে যাচ্ছে, সে অনেক বিষয়, অনেক ব্যাপার আছে। তো তো খুবই ভালো লাগে সেই জন্য ওই জায়গাটা, যেহেতু অনেক স্মৃতি রয়েছে, খুবই স্পেশাল একটা স্মৃতি। তো এই গল্পটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, যারা আমার রেগুলার ভিউয়ার্স তারাই হয়তো বুঝবে, আর যারা আমাকে দেখো অনেকদিন ধরে আমার ভিডিও। তো আজকে তো বললাম তোমাদের যে আজকে 25 তারিখ, কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আজকেও জানি না কতক্ষণ পর্যন্ত করতে পারবো, আর কবে এই ভিডিওটা পাবলিশড হবে সেটাও আমি বলতে পারছি না, কারণ এখানকার নেটওয়ার্ক প্রচণ্ড স্লো, ভীষণ স্লো, এখানে কোনো নেটওয়ার্কই থাকে না। আর তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে কত সুন্দর গ্রাম, ভীষণই গ্রাম, খুবই সুন্দর গ্রাম, আর সামনে একটা নদীও আছে, খুব সুন্দর নদী, এখন জল ভীষণ ঠান্ডা তাই স্নান করতে পারবো না, কিন্তু দিদির বিয়ের পরপর যখন আমি আসতাম এই নদীতে প্রচুর স্নান করেছি, খুব মজা করতাম এখানে। আর দিদি নেই, দিদিকে তো প্রচণ্ড মিস করছি, কারণ দিদির সাথে এখানে খুব মজা করতাম। এই হচ্ছে রাস্তা, দেখতে হয়তো পাবে, এই হচ্ছে রাস্তা, যেহেতু এটা খ্রিস্টান পাড়া, মানে পুরো পাড়াটাই এখানে খ্রিস্টান পরিবার, তো এখানে খুব সুন্দরভাবে খ্রিসমাসটা সেলিব্রেট করা হয়, এখানে গোশালা বানানো হয় পাড়ায় পাড়ায়, আর খুব সুন্দর লাইটিং করেছে, যেমন আমাদের কলকাতায় বা যে কোনো শহরে পুজোর সময় লাইটিং করা হয়, ঠিক তেমন এখানে ক্রিসমাসে লাইটিং করা হয়, যেমন আমাদের কলকাতায় পার্ক স্ট্রিটে করা হয়, ঠিক তেমনই এ দিয়ে পুরো পাড়াতে লাইটিং করা হয়, দেখতে ভীষণ ভালো লাগে। রাতেবেলা আমি এসেছিলাম ছাদে ভিডিও করার জন্য, কিন্তু একদম অন্ধকারে অত ভালো আসছিল না বলে করতে পারিনি। তোমরা যদি কেউ আমার আজকের এই ব্লগটা দেখছো, আর যদি ভালো লাগে এইটুকু নিয়েও লাইক করো, শেয়ার করো, আর প্লিজ সাপোর্ট করো, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। তো এখন বাজে, যেহেতু বললাম এখন বাজে হচ্ছে 12:00, একটু পর স্নান খাওয়া দাওয়া হবে, বিকালে হয়তো একটুখানি বেরোবো, সামনে মেলা আছে, তেহট্ট বলে একটা জায়গা আছে, সেখানে গলা কাটা মেলা, তো সেই মেলাতে যাব। আর আমরা এখান থেকে ফিরবো হচ্ছে 3 তারিখ, আই থিঙ্ক 3 তারিখ পর্যন্ত আমরা এখানে থাকবো। তো এখন নিচে যাব, ঘরে যাব, প্রচণ্ড রোদ লাগছে। আর তোমাদের একটু সামনের ভিউটা আমি একবার দেখিয়ে দিই, দেখা হচ্ছে আবার পরে, বাই বাই। ডিম্পি কই দি ভাই, এটা
এটাই হচ্ছে আমার দিদির শ্বশুর বাড়ি।